হ্যালো এভরিওয়ান আজ আবার একটি নতুন ভিডিও করছি যেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস তো এর আগে আমরা একটা শিখেছিলাম কীভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় মাইক্রোসফট অ্যাক্সেসে আজকে আমরা শিখবো কীভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে যোগ করতে হয় বা কীভাবে একটা অ্যাভারেজ বার করতে হয় আমরা যেমন মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ বার করেছি তো তেমনই কিছু নিয়ম আছে যে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান করতে পারি যেমন আজকে আমি তোমাদেরকে শেখাবো যোগ ও অ্যাভারেজ তো সেটা কী করে করবো সেটা তোমরা দেখো তো মাইক্রোসফট অ্যাক্সেস খোলার পর দেখো আমরা একটা ফাইল নাম দেবো আর যে ড্রাইভে রাখতে চাইছি সেই ড্রাইভের একটা নাম দেবো দেখো অলরেডি আমরা নাম দিয়ে দিলাম ওয়ান বলে দিয়ে ওকে করলাম তারপরে ক্রিয়েট অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসটা কিন্তু খুলে যাবে ওকে তো মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু এখানে দেখো আমাদের খুলে গেল তো এখানে দেখো টেবিল ওয়ান যেটা আছে টেবিল ওয়ানে তো টেবিল ওয়ানে কিন্তু আমাকে আগে আমরা যেটা আগে যেটায় পড়েছিলাম তো ভিউ অপশানে এসে আসার পর আমরা একটা কন্টেন্ট রেডি করতে হবে আমাদেরকে তো সেটাই করার জন্য ভিউ অপশানে আসার পর ডিজাইন ভিউ আছে তো ওখানে আসার পর টেবিলটার যেটা তৈরি করবো টেবিলের একটা আমরা নাম দেবো তো সেই টেবিলের নামটা আমরা তো এখানে আমরা টেবিলের নাম দিলাম একটা ডেটা বলে তো ডেটা বলে নাম দেওয়ার পর আমরা ওকে করে দিলাম তাহলে দেখো ডেটা যে নামটা ছিল রেটার নামের যে টেবিলটা সেটা আমাদের কাছে পেয়ে গেছি প্রথমে ফিল্ড নেম আছে তো ফিল্ড নেমের জায়গায় আমরা সিরিয়াল নাম্বার করছি আর যেহেতু সিরিয়াল নাম্বার আমাদের অটো নাম্বার এর আগেও করেছিলাম তাই আমরা এখানে অটো নাম্বার করে দিলাম তো নেমটা নেমটা আমরা যেটা আগে করেছিলাম কি টেক্সট তো এখানে সে টেক্সট করবো এছাড়াও আমরা যদি অ্যাড্রেস যখন করবো অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু একটা মেমো বলে একটা অপশান থাকবে সেগুলো করবো এবং বাকি যে সমস্ত সাবজেক্টগুলো যেগুলো থাকবে যেমন বাংলা ইংরাজি ইতিহাস কম্পিউটার যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে টোটালটাই কিন্তু আমাদের এখানে নাম্বার বেশ হবে কেন নাম্বার বেশ হবে কারণ এগুলো সব আমরা কোন সাবজেক্টে কত পেয়েছে কে সেগুলো সম্পর্কে আমরা লিখব তো সেই জন্য আমরা ওই জায়গাগুলো সব নাম্বারই করব দেখো আমরা যেমন অ্যাড্রেসটা এই মুহূর্তে করে দিলাম কি মেমো তো এরপর আমরা করছি বেঙ্গলি তো বেঙ্গলি আমরা এটা একশোর মধ্যে একটা নাম্বার একটা পাবে তো সেই জন্য আমরা এটা নাম্বার করে দিলাম ওকে তো এইভাবে তোমরা ট্যাব ট্যাব কি তোমরা পেস করে তোমরা ইংলিশ ইংলিশের একটা ইংলিশটা তোমরা নাম্বার করবে যেটা বললাম ইংলিশ আবার ট্যাব কি ক্লিক করবে ক্লিক করার পর নেক্সট তারপর লিখবে আবার কম্পিউটার তো এটাকেও আমরা বললাম কি নাম্বার করতে হবে তারপরে এটা করবো আমরা হিস্ট্রি এটাকেও নাম্বার করব তারপরে টোটাল আমি এটা করবো টোটাল মানে যেটা বললাম কি বাংলা ইংরাজি কম্পিউটার হিস্ট্রি টোটাল কত মার্কস পাওয়া হয়েছে তো তারা টোটাল করবো তারপর ট্যাব কী করবো ট্যাব কী করে তারপর শেষে অ্যাভারেজ একটা নিয়ে আসবো তো এখানে অ্যাভারেজটা আমি লিখছি তো অ্যাভারেজটা তো অ্যাভারেজটাও কিন্তু আমরা এখানে কিন্তু যেটা করব তো তো ডেটা টাইপগুলো আমার ফিল আপ হয়ে গেল আর ফিল্ড টাইমগুলো আমার কমপ্লিট হয়ে গেল ওকে তো আমার এবারে ডেটাবেস ডেটা সিট যেটা আছে তো আমরা অপশানে আঁকলাম আসার পর দেখো আমাদের এখনও টেবিল আকারে দেখো নেম অ্যাড্রেস বেঙ্গলি ইংলিশ কম্পিউটার হিস্ট্রি টোটাল অ্যাভারেজ টোটাল কিন্তু আমরা পার্ট টু পার্ট সমস্ত কিছু আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গেলাম এবার সিরিয়াল নাম্বার ওয়ানে দেখো আমার লিখছি যেই নামটা আমাদের পছন্দ আমরা সাপোজ এখানে জয় রয় করলাম অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেব ডোঙ্গল বেঙ্গলি আনুমানিক একটা নাম্বার দিয়ে দেবো একশোর মধ্যে এই নাম্বারটা পেয়েছে ইংলিশে ম্যাথ কম্পিউটারে সৃষ্টিতে ঠিক আছে খালি টোটাল ঘরটা ফাঁকা রাখবো এর মধ্যে টোটাল আর অ্যাভারেজের এই দুটো ঘর আমরা ফাঁকা রাখবো কারণ এই দুটোই কিন্তু আমরা ক্যালকুলেশানে বার করব মানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রর মধ্যে দিয়েই আমাদের টোটাল আর অ্যাভারেজটা বেরোবে আজকে যেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো রামদাস তো এর অ্যাড্রেসটাও আমরা একটা এখানে দিয়ে দেবো তো বাংলায় কত পেয়েছে সেটাও দিয়ে দেবো বাংলা ইংরাজি কম্পিউটার হিস্ট্রি টোটাল কত মার্কস সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেব তারপরে রামের পর হচ্ছে আবার অন্য নামও আমরা দেবো তো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো নামও বসাতে পারো কোনো সমস্যা নেই তো আমি এক্সাম্পেল হিসাবে আমি জায়গাগুলো নাম অ্যাড্রেস আলাদা আলাদাভাবে দিচ্ছি যাতে তোমরা যে ম্যাথের যে যোগটা যেটা হয় সেই যোগটা কীভাবে হয় সেটা দেখাবার বা বোঝাবার জন্য আমি আনুমানিক কিছু নাম দিয়ে আমরা দিচ্ছি এখানে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো তো দিতে যতক্ষণ সময় লাগে একটা সেই টাইমটা এখন এই মুহূর্তে আমার লাগছে তো ফ্রেন্ড এই সমস্ত ভিডিও অ্যাকচুয়ালি অনেকটাই হেল্প লাগবে সকলেরই হেল্প লাগবে অনেকের রিকোয়েস্ট আমি কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসটা করছি এই কারণেই করছি দেখো আজকের দিনে অ্যাক্সেস বলো ওয়ার্ড বলো পাওয়ার পয়েন্ট বলো এগুলো কিন্তু আমাদের বেসিক লেভেলে তো আমরা যদি ক্যাডের ভিডিও কেউ যদি করেও থাকি এগুলো বেসিক লেভেলের কিন্তু জানা কিন্তু খুব প্রয়োজন তো এছাড়াও দেখো আমাদের এখন বিভিন্ন স্কুল বা কলেজে কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট আছে তো সেই সাবজেক্টটা আমাদের অ্যাড হয়েছে তো সেই জায়গা থেকে আমরা যদি এই সাবজেক্টগুলো ভালো করে জেনে রাখি তাহলে আমাদের অনেক এই দিক থেকেও কিন্তু একটা হেল্প হবে তো এখানে আমরা কিন্তু এবার দেখো টোটালটা আমরা বার করবো তো সেই টোটালটা বার করার আগে টোটালটার কাছে দেখো ক্লিক করার পর আমরা ক্রিয়েট অপশানে আসলাম ক্রিয়েট অপশনে আসার পর কোয়ারি ডিজাইন অপশানটা আছে এটাতে আসলাম তো কোয়ারিতে আসার পর ডেটাতে আমরা ক্লিক করবো তাহলে আমার ডেটাটা আমাদের চলে আসবে ডেটাতে ক্লিক করার পর আমরা যে এখান থেকে আমরা যে টোটাল যে অপশানটা আছে টোটাল অপশানটা ক্লিক করে নেব টোটাল অপশানটা ডবল ক্লিক করে নিলে আমার দেখো দেখো নিজে চলে আসলো এখানে তো এখানে আসার পর আমরা দেখো নেক্সট আমরা যেটা করবো আমরা এটাকে একটু আপডেট করে নেব আপডেট দেখো আপডেট করে নেওয়ার পর একটা নতুন একটা অপশান চলে আসবে আপডেট টু তো এখানে আসার পর এখানে রাইট ক্লিক করবো তারপরে জুম অপশানে আসবো জুম অপশানে আসার পর দেখো আমরা যদি ফ্রন্টটাকে চেঞ্জ করতে চাই এটাকে বড় করার জন্য যেই ফ্রন্টটা রাখতে চাই সেই অনুযায়ী আমরা এখানে বড়ো করে নিতে পারবো ফ্রন্টটা তারপরে এখানে ক্লিক করার পর আমরা এবারের সূত্রটা লিখবো থার্ড প্যাকেট দেখো আমার যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাকে লিখতে হবে পুনরায় দেখো বেঙ্গলি ঠিক আছে এখানে যে স্পেলিংটা লিখেছি সেই স্পেলিংটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে করতে হবে ভুল স্পেলিং করলে কিন্তু হবে না তা বেঙ্গলি লেখার পর থার্ড ব্যাকেট ক্লোজ প্লাস আবার থার্ড ব্যাকেট ইংলিশ ইংলিশ লেখার পর থার্ড ব্যাকেট ক্লোজ আবার প্লাস তারপরে হচ্ছে আবার থার্ড ব্যাকেট স্টার্ট তারপরে কম্পিউটার থার্ড ব্যাকেট ক্লোজ প্লাস থার্ড প্যাকেট স্টার্ট হিস্ট্রি তো সবটা লিখে নেওয়ার পর থার্ড প্যাকেট ক্লোজ করে নেবো ক্লোজ করে নেওয়ার পর এনে ওকে করে দেব ওকে তো ওকে করে নেওয়ার পর আমরা যেটা আমাকে যেটা করতে হবে দেখো যে রান অপশান না আছে রান অপশানটাকে আমাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ওকে করে দেব তাহলে দেখো এরপর আমরা যদি ডেটা অপশানে যদি আসি যেখানে আমরা যোগ করার জন্য যেটা করেছিলাম ডেটা দেখো আমার এখানে কিন্তু টোটাল কিন্তু যোগটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেল ওকে এটা করলাম এবার নেক্সট আমাদেরকে যেটা ওয়ার্ক করতে হবে কি অ্যাভারেজ সেই অ্যাভারেজটাকে করার জন্য আমাদেরকে পুনরায় সেই একই সিস্টেম অবলম্বন করতে হবে দেখো এরপর আমরা সেই কোয়ারি ডিজাইনে আসলাম কোয়ারে ডিজাইন আসার পর ডেটাতে আছে ডেটাতে ক্লিক করার পর অ্যাড করলাম অ্যাড করার পর হচ্ছে আমাদেরকে যে অ্যাভারেজটা ছিল সেই অ্যাভারেজটা আমরা এখানে নিয়ে নেব ডবল ক্লিক করে দেবো করে দেওয়ার পর ওটাকে আমাকে আগের আগের সিস্টেমের মতনই একটু আপডেট করে নেব ওকে আপডেট করে নিলাম এবার আপডেট করে নেওয়ার পর এখানে রাইট ক্লিক জুম অপশান তো এখানে এবারে সেই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানেও দেখো সেই একই ব্যাপার থার্ড ব্যাকেট তারপরে দেখো যে টোটালটা ছিল টোটাল টোটাল দেওয়ার পর তারপরে থার্ড ব্যাকেট ক্লোজ ভাজি ত্বক দটা সাবজেক্ট দটা সাবজেক্ট দিলাম চার ওকে চার দিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখানে রান করে দিলাম গেস করে দিলাম তাহলে দেখো এখানে আমাদের অ্যাভারেজটা বেরিয়ে গেছে তো ফ্রেন্ড এই ছিল এই ভিডিও অ্যাভারেজ আর টোটাল বার করার নিয়ম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে থ্যাংক ইউ